ঘাটে ঘাটে ভয়ানক প্রদূষণ, সংকটত ব্রহ্মপুত্র, প্রতিমা বিসর্জনের পিছত ব্রহ্মপুত্রর পারত এটা পুতিগন্ধময় পরিবেশ, ডাম্পিং গ্রাউন্ড নে নৈর ঘাট একো ধরবই নারি। দৃশ্যব এফালের চাই যাওক, বিজয়া দশমীর দুটা দিন প্রতিমা বিসর্জনের পিছত এতিয়া ঘাটে ঘাটে এই পরিবেশ। মাজনিশা পর্যন্ত মহানগরী ব্রহ্মপুত্রর ঘাট সমূহত প্রতিমা বিসর্জন দিয়া হয়েছিল। ইমানলৈকে সকলো ঠিকই আছে, পূজা গল, বিসর্জনের পর্বও শেষ হল। কিন্তু ব্রহ্মপুত্রর ঘাট সমূহর অবস্থা চাওক, নৈর ঘাট নে ডাম্পিং গ্রাউন্ড একো ধরবই নারি। এয়া মহানগরীর অতিকে পুরনি লাচিত ঘাটের দৃশ্য, চাওক কি অবস্থা এই ঘাটটোর। সংকটত এতিয়া মহাবাহু ব্রহ্মপুত্র, এই মহাবাহু ব্রহ্মপুত্রই অসমীয়া জাতির আয়ুষ রেখা। কিন্তু সেই ব্রহ্মপুত্রর আজি কি অবস্থা, কি দশা হয়েছে সেয়া এবার আপনিও চাই লোক। জাবর জোথরে ভরি পড়েছে লাচিত ঘাট, চাব নোৱাৰা এক অবস্থা, ঘাটত পুতিগন্ধময় এক পরিবেশ, পারলৈ কোনো যাব নোৱাৰে। মই বর্তমান যেহেতু উপস্থিত আছো লাচিত ঘাটত, আর মই লাচিত ঘাটৰ কিছু দৃশ্যাংশ দেখাবলৈ চেষ্টা করিম। এই ঘাটটোৰে আসলে দেবী দুর্গার যে মৃন্ময় মূর্তি, সেই মৃন্ময় মূর্তি সমূহ বিসর্জন দিয়া হয়েছিল। আর পাছত যিসমূহ লেতেরা আবর্জনা রয়ে গৈছিলে, সেই সমূহ কিন্তু সাফা করবলৈ বর্তমান সময়খিনিলৈকে প্রশাসনেই হোক বা সরকারি পক্ষই হোক, তেওঁলোকে কিন্তু কোনো ধরনের কানখান নাই বলে কব লাগিব। এয়া মহানগরীর কাছমারি ঘাটের দৃশ্য, প্রতিমা সহ পূজার বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ার পিছত আবদ্ধ হয়েছে এটা ঘাটত, যার বাবে মহানগরীর পুরনি লাচিত ঘাট, কাছমারি ঘাট আদি এটা এক প্রকার অস্বাস্থ্যকর পরিবেশ। বিসর্জনের পিছত এটা বাম হয়ে পড়েছে ঘাটকেটা। প্রতিমা বিসর্জনের সময় প্রশাসনে বাঁধিছিল কঠোর নীতি নিষেধাজ্ঞা, ঘাট সমূহ পরিষ্কার করে রখার লগতে জাবর জোথর পেলওয়াত দিছিল নিষেধাজ্ঞা। মহানগর প্রশাসনের কোনো নীতি নির্দেশনা একেবারেই নামানিলে একাংশ পূজা কমিটিয়ে, তার বিপরীতে নির্লিপ্ত মহানগর প্রশাসনও। বিসর্জনের পিছত মহানগর প্রশাসন কোত হেরা? এই ঘাট সমূহ এতিয়া কোনে পরিষ্কার করব? সকলোরে কান্ড জ্ঞানহীনতার বাবে এটা প্রদূষিত হয়েছে ব্রহ্মপুত্রর পানি। ক্যামেরা পার্সন দশরথর সহ ক্ষীরোদ শইকীয়া, DY365।